প্রচলিত একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ভিন্ন দেশীয় এই বার্তাটি কার্যত সচেতনতামূলক বার্তা। সচেতনতায় যে নির্বিঘ্নে ও নিরাপদে জীবন ধারণের রসায়ন তা বলাই বাহুল্য। বলার অপেক্ষা রাখে না সতর্কতা সাবধানতায় নির্বিঘ্ন জীবন ধারণের রসায়ন। সমূহ বিপদ থেকে মুক্তির একমাত্র উপায় সচেতনতা। সমাজ জীবনে এর জুড়ে মেলাভার। এই স্বাস্থ্য সচেতনতা স্বরূপ 16 মার্চ থেকে শুরু হতে চলেছে ধলাই জেলা ভিত্তিক 2021 কৃমিনাশক কর্মসূচি পালন। এতে প্রতিটি অঙ্গনওয়াড়ি 1 থেকে 5 বছর বয়সী শিশুদের কৃমিনাশক ঔষধ অ্যালবেন্দাজল খাওয়ানো হবে। পাশাপাশি জেলার প্রতিটি সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে 6 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদেরও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। 16 মার্চ থেকে এই কর্মসূচি পালন শুরু হয়ে তা আগামী 22 মার্চ পর্যন্ত চলবে বলে সোমবার আহূত সাংবাদিক সম্মেলনে জানালেন ধলাই জেলার সিএমও চিকিৎসক চেতন দেববর্মা। আগেও হতো, তো এইবারেও আমরা করতে যাচ্ছি 16 তারিখ এই মার্চের 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে। তো গত বছরের পারফরমেন্স অনুযায়ী আমরা যেটা গত বছরে ছিল 1,18,542 এবং 99% আমাদের অ্যাচিভমেন্ট ছিল গত বছর। তো এইগুলি যেহেতু প্রোগ্রামটা সবারই জানা আছে, তবে আমি ব্রিফ করছি যেগুলো আমরা 1 থেকে 19 বছরের যারা স্কুল গোয়িং চিলড্রেন বা যে এই বয়সের যারা আছেন সবাইকে স্কুলে 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 অঙ্গনওয়াড়ি সেন্টার এইসব এবং কলেজে যেগুলি এই বয়সের মধ্যে আছে তাদেরকে আমরা কভার করতে যাচ্ছি। এছাড়া ড্রপ আউট যারা আছে 1 থেকে 19 বছরের মধ্যে তাদেরকেও আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে কভার করতে যাচ্ছি। দেশের 60 থেকে 70% শিশু রক্ত স্বল্পতায় ভোগে। রক্ত স্বল্পতার রোগ হওয়ার ক্ষেত্রে কৃমি বড় কারণ বলেও সিএমও জানিয়েছেন। এই যে গ্রোয়িং চিলড্রেন যেগুলো আছে, এই যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ 1 থেকে 19 বছর, তাদের আমাদের এই ডেভেলপিং কান্ট্রিতে দেখা গেছে প্রায় 60-70% যারা গ্রোয়িং চিলড্রেন আছে অ্যাডোলেসেন্ট এজ, তাদের অ্যানিমিয়া 60-70% এই পপুলেশনের মধ্যে অ্যানিমিয়া সাধারণত দেখা যায়। তো অ্যানিমিয়া একটা কৃমি যেহেতু ওয়ান অফ দ্য ফ্যাক্টর যে অ্যানিমিয়ার একটা কারণ যে এই বয়সের মধ্যে এবং কৃমি একটা। এদিনের সাংবাদিক সম্মেলনে সিএমওর পাশাপাশি চিকিৎসক সুভাষ বড়ুয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধলাই জেলায় এবছর 1,55,645 জনকে কৃমিনাশক অ্যালবেন্দাজল ট্যাবলেট খাওয়ানো হবে বলে সিএমও চিকিৎসক চেতন দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।